আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শয়তান কখন অপমানিত হয় এবং মৃত্যু কামনা করে দেখুন শয়তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে কেয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছে সে শয়তান অপমানিত হয় মৃত্যু কামনা করে তখন যখন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে থাকে এবং আল্লাহ তালা হাজী সাহেবদের গুনা ক্ষমা করছেন আল্লাহর বান্দাদেরকে মাফ করে দিচ্ছেন বান্দারা জান্নাতি হচ্ছে বান্দারা আল্লাহর দরবারে কবুলিয়ত অর্জন করছে শয়তান বান্দাদেরকে সারা জীবন ধোকা দিয়ে যেসব গুনা করাইছে হাজি সাহেবদেরকে আল্লাহ আরাফাতের ময়দানে ক্ষমা করে দিচ্ছেন এই দৃশ্য দেখার পর শয়তান সবচাইতে বেশি অপমানিত হয় এবং তার মৃত্যু কামনা করে আত্মারগিব ও হিব থেকে একটি হাদিস এটি ছয়শো আটাত্তর নম্বর হাদিস এটা আত্মারগিব ও হিবে এবং বাইহাকি শরীফের হাদিস খানা এসেছে মাত্তাইমা মালেকও এসেছে হজরতে তালহাবিন বিন ওবায়দুল্লাহ রাজি আল্লাহ তালু হাদিস বর্ণনা করেন যে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন দিন আল্লাহর রহমত নাজিল হতেও আল্লাহ কর্তৃক বড় বড় গুণা ক্ষমা করতে দেখে শয়তান যতখানি অপমানিত লাঞ্ছিত ক্ষুব্ধ হয় একমাত্র বদরের যুদ্ধের দিন ব্যতীত শয়তান কখনো অতটা অপমানিত লাঞ্ছিত ক্ষুব্ধ হয়নি বদরের যুদ্ধে সে সচক্ষ দেখেছে জিবরাল আলী আলাহিসাল্লাম যুদ্ধে কীভাবে নিয়োজিত করতেছেন যেহেতু বদরের যুদ্ধে সে আবুজেহেলকে ওদা দিয়েছিল যে আজকে তুমি বিজয়ী হবে এবং আবুজেহেলকে পামপট্টি দিয়ে কুবুদ্ধি দিয়ে দে বুদ্ধিজীবী যারা এগুলো শয়তানের উত্তরস্বরী যারা ইসলামের বিরুদ্ধে বুদ্ধি দেয় আল্লাহ বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা বুদ্ধি দেয় এগুলো কিন্তু এই শয়তানের উত্তর শয়তান বদরের যুদ্ধে জেহেলকে বুদ্ধি দিয়ে এনেছিল যে তুমি বিজয়ী হবে মোহাম্মদকে শেষ করে দাও আর যখন জিব্রাহ ইসলাম ফেরিস্তাদেরকে নিয়ে এসেছে আর ফেরিস্তাদেরকে জিবরা দায়িত্ব দিচ্ছে আবুজেহলের বাহিনীর বিরুদ্ধে লড়াই করার মুসলমানদেরকে সাহায্য করার তখন শয়তান বুঝতে পেরেছে যে আমার আর আজকে বিজয়ী হওয়ার সম্ভাবনা নাই শয়তান অপমানিত লাঞ্ছিত হয়ে পালিয়ে গিয়েছে সুতরাং আল্লাহ আরাফাতের দিনের মর্যাদার সম্মান আল্লাহর বান্দাদেরকে দান করুন আমরাও যেন আল্লাহর সেই রহমতে ধন্য হই ভাই বোনেরা হজরত ওবাদ আবনু সামেদ রাজি আল্লাহ তাল্লাহ বর্ণিত। তিনি বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন হে মানব মণ্ডলী মহান আল্লাহ আজ তোমাদের উপর নমনীয় হয়ে গেছেন আরাফাতের দিন আল্লাহর নবী ভাষণ দিয়েছেন আর হাজি সাহেবদেরকে লক্ষ্য করে বলেছেন আল্লাহ তোমাদের উপর নমনীয় হয়ে গেছেন তাই তিনি তোমাদের পারস্পরিক দাবি দেওয়া অধিকার ব্যতীত সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ পারস্পরিক দাবি দেওয়া অধিকার কি বান্দার হক একজন আরেকজনের হক নষ্ট না করা এই যে আমরা একে অপরের হক নষ্ট করে ফেলি নওজবিল্লা তো আল্লাহর পয়গম্বর বলছেন যে এইটা আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না তাই হজে যাওয়ার আগে মানুষের হক নষ্ট করলে ওগুলা বুজা ফলা করা ফয়সালা করে যাওয়া একটা অফিসে চাকরি করেন বহু মানুষের হক নষ্ট করেছেন অফিসের টাকা চুরি করে খেয়েছেন আর এখন মাসাল্লাহ ঘুষের টাকা সুদের টাকা দিয়ে হজে চলে গেছেন না হাজি সাহেব আপনাকে বলছি যিনি মানুষের হক নষ্ট করে হজে গিয়েছেন যিনি সুদ ঘুষের টাকা দিয়ে হজে গিয়েছেন আপনার হজ হবে না ওই দোষটা আল্লাহরও না দোষটা নবীরও না দোষটা আপনার নিজের পবিত্র টাকা দিয়ে হজে যেতে হয় সৎকর্মশীলদের কর্মশীলদের উচিলায় অসৎকর্মশীলদেরকে আল্লাহ অনুগ্রহ প্রদান করেছেন আর সৎকর্মশীলরা যা চেয়েছে তাই প্রদান করেছেন সুতরাং তোমরা আল্লাহর নাম নিয়ে দান কাউকে দান করবেন ভালো কাজ করবেন আল্লাহর জন্য করবেন ভালো মানুষের সাথে থাকলে সৎ কর্মশীলদের সাথে থাকলে তাদের উচিলে আল্লাহ আপনার গুণাও মাফ করে দিতে পারেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন আপনি আমিন আমিন বলুন অতপর যখনই কোনো দলের কাছে গিয়েছেন তখন বলেছেন মহান আল্লাহ তোমাদের মধ্যকার সৎকর্মশীলদেরকে ক্ষমা করেছেন সৎ লোকদেরকে অসৎ লোকদের জন্য সুপারিশকারী নিয়োগ করেছেন দেখেন মহানবীর বর্ণনা এটি আরাফাতের দিনে সাহাবিদেরকে লক্ষ্য করে বলেছেন যে সৎকর্মশীল লোকরা যে কত বড় নিয়ামত এইটার দ্বারা এটা বোঝা যায় একটা লোক ভালো কাজ করা এবং ন্যাকামলকারী লোকদের সাথে ভালো সম্পর্ক রাখা তারা কিন্তু আল্লাহর এক বড়ো নিয়ামত আল্লাহর রহমত সৎ অসৎ নির্বিশেষে সকলের উপর নাজিল হয় অথবা পৃথিবীতে ক্ষমা বিতরণ করা এবং তবাকারীদের প্রত্যেকের উপরে নাজিল হয় যারা তাদের জীববাহ হাতকে সংযত রাখে হ্যাঁ দেখেন আল্লাহর রহমত তো পাপি নেকামলকারী সবাই পৃথিবীতে পায় তো কারণ তা না হলে তারা পাপ করার পরেও রেজেক্ট পেত না অক্সিজেন পেত না বাতাস পেত না এবং আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সকল নিয়ামত পাপিরাও পায় তো এইটার এই যে পাচ্ছে তারা এটার অন্তত একটা সুযোগ আরাফাতের দিন যে আল্লাহ আমি এটা করে ফেলেছি এইসব পাপ করে ফেলেছি আমার ক্ষমা করে দাও কিন্তু হক আদায়ের ব্যাপারটা অবশ্যই মনে রাখা উচিত তো সাল্লাম এই কথাটা বলছেন আম্মু বলছেন তবাকারীদের প্রত্যেকের উপর আল্লাহ তালা ক্ষমা নাজিল করেন কারণ তহবা করলে এমন হয়ে যায় যে যেন সে গুনাই করে নাই আর তবা করার শ্রেষ্ঠ দিন আরাফাতের দিন যারা তাদের জীববাহ হাতকে সংযত রাখে হাত দিয়ে জুলুম করে অন্যায় করে না জিব্যা দিয়ে যা ইচ্ছা তা বলে না হজের মধ্যে ফায়সা কথা নাই গিবর শেখায় অশ্লীলতা নাই মিথ্যা সাক্ষী নেই আর হজ থেকে এসেও ওগুলো করা যাবে না তাহলে তো জবানের পবিত্রতা নষ্ট হয়ে যাবে প্রিয় এই সময় আল্লাহ বলছেন যখন আল্লাহ আন্দাদেরকে রহমত দেন কল্যাণ দেন নেকামলকারীদের কারিদির উছিলে পাপীদেরকে ক্ষমা করেন এ তখন শয়তান তার দলবল নিয়ে আরাফাতের পাহাড়ে অবস্থান করে এবং দেখে যে আল্লাহ হাজিদের সাথে কেমন আচরণ করতেছেন শয়তান বসে বসে থেকে যে আমি এত পাপ করাইলাম এত গুণা করাইলাম এই বাড়িতে রেখা অফিসে রেখা এত পাপ করাইলাম বিচার করাইলাম আর এখন সব মাফ হয়ে যেতেছে অতপর যখন শয়তান দেখে যে আল্লাহর রহমত আসমান থেকে অঝহ ধারায় বর্ষিত হচ্ছে তখন ইবলিস তার দল বল নিয়ে মৃত্যু কামনা করে যে আমার আর বাঁচার কোনো দরকার নাই অনেক সময় লোকেরা লাগ হয়ে বলে না আমার উপরে ঠাটা পড়ুক আমার উপরে গজব পড়ুক না হজিবিল্লা এটা কোনো ইমানদার কামনা করা যায়জ নাই শয়তান বলে যে আমার উপরে ঢাড়া পড়ুক আমার উপরে গজব পড়ুক আমি যেন মরি যাই আমার বেঁচে থেকে লাভ কি আজকে আরাফাতের ময়দান এত লক্ষ্যে ক্ষমা করা হইতেছে ভাই শয়তান বঞ্চিত হোক শয়তান বেজার হোক আল্লাহ আমাদের গুনা মাফ করুক হাজির সাহেবদের হজ কবুল হোক জিলহাজ মাসের প্রথম দশটা দিন আমরাও আল্লাহর কাছে কান্নাকাটি করি পারলে শিয়াম রাখি জিলহাজের এক তারিখ থেকে তকবির বেশি বেশি করে পড়ি এবং নফর আমল যেটা যেমন যিনি কোরবানি করবেন যার পক্ষ থেকে কোরবানি হবে জিল হজের প্রথম তারিখ থেকেই চুল দাঁড়ি হাতের নোখ এগুলো তার আগেই কেটে ফেলি কোরবানি পর্যন্ত এগুলি না কাটি আল্লাহর মেহমানদের সাথে আমরাও যারা লাভবাইক লাভ্বাই বলছে তাদের সাথে আমরাও নিজেদেরকে একটু আমলের মাধ্যমে মিলিয়ে নেই তারপরে কোরবানি করে বা ঈদের নামাজ পড়ে এসে আপনি আপনার হাতের নোখ পায়ের নোখ এগুলো কাটলেন বা চুল কাটলেন এরপরে সম্ভব হলে যেদিন কোরবানি করবেন সেই দিন শোভে সাদেক থেকে কিছুই খাবেন না কোরবানির গোস্তটা দিয়ে প্রথম খাবারটা খান আল্লাহর রহমত আমরা সকলে হাসিল করে নিই আল্লাহ তৌফিক দান করুন আমিন